السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، شبيه مسلم بھائي وبنرا অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। অনেক সময় অজানার কারণে আমরা নিজেদের সব কিছু, সবচেয়ে বড় সম্পদ ইমানকেও আমরা হারিয়ে ফেলি। ইমান হারিয়ে যাওয়ার কতগুলি মৌলিক কারণ রয়েছে। সেই মৌলিক কারণগুলির মধ্যে একটি হলো আল ইস্তিহজা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলি। আল্লাহ বা ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ঠাট্টা বিদ্রুপ করা, এটি অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। বাস্তব একটি ঘটনা বলি যা সহিভাবে প্রমাণিত। সাহাবী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, ঠিক মুসলিম বাহিনীতে কিছু মানুষ যাত্রাপথে তারা কিছু মন্তব্য করল। তারা বললেন, মা রাআইনা মিসলা কুরআইনা হাউলা আরগাবা বুতুনা ওয়ালা আকযাবা আলসুনা ওয়ালা আজবানা ইনদাল লিকা। মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বললেন যে আমাদের এই ব্যক্তিদের মতো পেটুক, এই ব্যক্তিদের মতো মিথ্যুক, এই ব্যক্তিদের মতো আর কাউকে যুদ্ধে ভীরু কাপুরুষ দেখিনি। এভাবে ঠাট্টা বিদ্রুপ করে কিছু কথা বললে সেখানে সাহাবী যারা ছিলেন, বিশেষ করে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কঠোর প্রতিবাদ করলেন। বললেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, এ কথা কখনো হতে পারে না আমাদের জন্য। প্রতিবাদ করলেও সে তার অবস্থানেই থাকলো এবং তিনি বললেন, তুমি মুনাফিক, তুমি এইভাবে বলতেছ, এটি কখনো হতে পারে না। জেনে রাখো, আমি অতি শীঘ্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে এই খবর জানাবো যে তোমার এই আচরণ, তোমার এই কথাবার্তা। সাহাবী বলছেন, আল্লাহ আকবার। فذهب عوف الى رسول الله صلى الله عليه وسلم ليخبره فوجد القران قد سبقه। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি বলতে গেলেই গিয়ে দেখলেন যে তার আগেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি সংবাদ জানিয়ে দিয়েছে। অর্থাৎ কোরআন নাজিল হয়ে রাসূল সাল্লাম জেনে ফেলেছেন। সূরা তাওবার 65-66 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। হে নবী, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো কেন তোমরা এই ধরনের কথাগুলি বললে, তারা বলবে যে আসলে আমরা এগুলি রসিকতার ছলে বলেছি, খেলতামাশার ছলে বলেছি, আন্তরিকভাবে বলিনি। আল্লাহ বলছেন যে বলো, قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। তোমরা কি খেলতামাশা বা রসিকতার সুযোগ আর পাও নাই আল্লাহর সাথে, আল্লাহর আয়াত নিদর্শন এবং আল্লাহর রসুলের সাথে তোমরা এইসব রসিকতা করেছ? জেনে রাখো, লা তাআতাযিরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম। তোমরা ঈমান এনেছিল বলে দাবি করেছ, ঈমান আনার পর এই কর্মের কারণে তোমরা কাফের হয়ে গেছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজেও বহু মানুষ দেখবেন হয়তো অসৎ সঙ্গে চলাচলের কারণে অথবা শয়তানের ওয়াসওয়াসায় অথবা কোনো কারণেই অনেক সময় ইসলামের বিষয়গুলিকে নিয়ে, আল্লাহর বিষয়কে নিয়ে, রাসূলের বিষয়কে নিয়ে, সাহাবিদের বিষয়কে নিয়ে এই ধরনের কটূক্তিমূলক, ঠাট্টা বিদ্রূপমূলক কথা বলে থাকে। এমনকি মুসলিমদের কেউ দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কেউ পোশাক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মেয়েদের হেজাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এই ধরনের বিষয়গুলি কোনো সন্দেহের সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি জেনে শুনে বুঝে এই কাজগুলি করে থাকে তাহলে তার ঈমান হারিয়ে ফেলার জন্য এটি যথেষ্ট। আল্লাহ আকবার, অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। ইসলামের যে কোনো বিষয় আপনার কাছে সেটি পালন করা কঠিন হতে পারে, এটি আলাদা জিনিস, কিন্তু আপনি সেটাকে অবজ্ঞা করবেন, এমনকি আপনি যদি পালন করার পরেও সেই ইসলামের বিষয়টাকে ঘৃণার চোখে দেখেন, ইসলামের বিষয়টাকে আপনি তিরস্কার করে থাকেন, নিজে পালনও করছেন, তবু আপনার পক্ষে মুসলিম থাকা সম্ভব নয়। আল্লাহ বলছেন, লা তাআতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। ঈমান আনার পরেও
তোমরা কাফের হয়ে গেছো, আর কোনো ওজর আপত্তি পেশ করো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং আপনি যেই হন না কেন, আপনি শাসক হন, জনপ্রতিনিধি হন, আপনি লেখক হন, গবেষক হন, আলোচক হন, আর যেই হন না কেন, আপনাকে ইসলামের বিষয়ে অত্যন্ত শ্রদ্ধাবোধ রেখে কথা বলতে হবে। আপনি মানলেও করতে হবে, না মানলেও করতে হবে, কোনোটার প্রতি সেই ধরনের তিরস্কারমূলক কথা বলার সুযোগ নেই, বললে আপনি আপনার ঈমানকে হারিয়ে ফেলবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং ভয়াবহ বিষয়টি যেন আমরা ভালোভাবে উপলব্ধি করে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা ইসলামকে মেনে চলতে পারি, ইসলামের বিষয়ে কথা বলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।